আমার তো কোনো কুস্তা নাই, সব নিয়ে গেছে উড়াইয়া ভেঙে ছিল, সাফ সুতরা একেবারে গাছ নিয়ে লাগাইছে, ঘর একবার আমরা উড়াই লিছে, কারণ আজকাল সরকারের পক্ষেতে টিন পাইছি এবং টাকা পাইছি। আমরা ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা করতেছি দলীয়ভাবে, আমাদের দল থেকে আমাদের দলীয় নেতা কর্মীরা আগে আসছে এবং আমরা বেশ কিছু টাকার আশ্বাসও পাইছি। আমরা আশা করছি যে অতি শীঘ্রই আমরা তাদেরকে পুনর্বাসনে আরও কিছু আর্থিক সহযোগিতা করতে পারবো। আটটা পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমরা গতকাল আইডেন্টিফাই করেছি। এর মধ্যে আমরা চারটা পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, এদেরকে আমরা তিন বান্ডেল করে টিন, আর যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদের এক বান্ডেল করে টিন দেওয়া হচ্ছে।